জীবনের জটিল সমস্যা সমাধানে যারা ব্যস্ত, শিক্ষা, কর্ম, অর্থনীতি, সাংসারিক সমস্যা সহ যে কোনো ভয় থেকে মুক্তি পেতে তাদের সঙ্গে রয়েছেন শ্রী জয় পরাশর। সঠিক পরামর্শ ও বিচার পেতে আজই যোগাযোগ করুন শ্রী জয় পরাশরের। নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালি চিন্তা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রায়শই দেখেছি যে অনেক বাড়ি আছে যে বাড়ির মধ্যে শান্তি কখনোই থাকে না। দেখা যায় পরিবারটা ভীষণ ছোট, স্বামী স্ত্রী তার দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন প্রথম দিন থেকে। সেই পরিবারের শান্তি বিরাজ করত, পাশাপাশি লোকদেরকে হিংসা করত, বলতো এই মায়ের দুটি সন্তান যেন একই, মানে বৃন্তে দুটি কুসুম, এই মায়ের দুটি সন্তান যেন দিনের পর দিন ফুলে ফলে মা বাবাকে ভালোবাসা যত্ন সেবায় ভরিয়ে তুলছে। যখন সেই মায়ের দুটি সন্তান অর্থাৎ একই বৃন্তে দুটি কুসুম আস্তে আস্তে বড় হতে শুরু করলো, দেখা গেল সেই বাড়িতেই, যেই বাড়িতে সারা জীবন শান্তি স্বস্তি এবং সৌভাগ্য বিরাজ করত, হঠাৎ করে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি তৈরি হলো। হঠাৎ করে জমি জমা 1 ইঞ্চি জায়গা নিয়ে অশান্তি শুরু হলো, এবং অশান্তি তখন শুরু হলো যখন দুটি ভাইয়েরই বিয়ে হলো। অর্থাৎ ভাই ভাই মিল থাকলে ভাইয়ের বউতে বউতে মিল কখনোই কওয়াতে চাইবে না। তাই ভাই ভাইতে মিল থাকার সত্ত্বেও ভাইয়ের বউ দুটি যেন সংসার একদম পিন দিয়ে গুঁজে দিল। তাই শাশুড়ি অনেক সময় চিন্তামগ্ন ভাবেন, বা সেই মা, যেই মা দুই সন্তানকে একই হাতে লালন পালন করেছিলেন, ছোট ছেলের লাগলে বা ছোট ভাইয়ের লাগলে বড় ভাই সেখানে মলম দিত, ছোট ভাইয়ের কোনো প্রবলেম হলে বড় ভাই এগিয়ে যেত, বা বড় দাদার কোনো সমস্যা হলে ছোট ভাই তার ঢাল হয়ে দাঁড়াতো। একই মায়ের দুটি হাত অর্থাৎ ডান হাত আর বাঁ হাত থাকা সত্ত্বেও এক সময় দুটি হাত যেন অকে যেতে শুরু করলো। একদম দুটি ভাইয়ের ভাইয়ের মধ্যে মিল আজকের দিনে এক ফোঁটা নেই, দুটি ভাইয়ের ভাইয়ের মধ্যে মুখ দেখাদেখি নেই, দুটি ভাই ভাইয়ের মধ্যে জমি জমা সম্পত্তি নিয়ে সমস্যা, ইভেন দুটি ভাইয়ের মধ্যে বাবা মাকে দেখা নিয়ে সমস্যা, অর্থাৎ কে বাবা মাকে খাবার দেবে এই নিয়ে সমস্যা। তাই বাবা মাকেও দুটি সন্তানের কাছে ভাগ হয়ে যেতে হলো, 15 দিন খাওয়াবে বড় ছেলে আর 15 দিন খাওয়াবে ছোট ছেলে। আবার উল্টো পিঠটাও হয়, কোনো সন্তান বলে আমি বাবাকে দেখতে পারবো না, শুধু মাকে খাওয়াতে পারবো, আবার অন্য সন্তান বলে যে তোমরা আলাদা থাকো, আমরা যেটুকু পারবো সেটুকু দেবো, না পারলে তোমরা তোমাদের গুছিয়ে খাও। তো ভাবুন তো সেই মায়ের মানসিক অবস্থা কেমন হতে পারে, যেই মা বা সেই বাবা যারা দুজনে ওই সুন্দরভাবে দুটি সন্তানকে মানুষ করে বড় করে তুললো, যখনই বিয়ে দিল ভাবলো পরিবারটা বড় হলো তাই সুখ শান্তিটাও বৃদ্ধি পাবে, কিন্তু তা হলো না। তাই ভাই ভাইয়ের মধ্যে মারাত্মক অশান্তি শুরু হয়ে গেল। আমরা বহু ক্ষেত্রে শুনেছি যে ভাই কোদাল দাদা কাস্তে, দুই ভাইয়ের মধ্যে দুই বউয়ের মধ্যে চুলোচুলি লেগে গেল, বড় বউ ছোট বউকে তুকতাক করতে শুরু করলো, বা ছোট বউ বড় বউকে তুকতাক করতে শুরু করলো, এইভাবে পুরো বাড়িটা একটা বিষময় সৃষ্টি তৈরি করলো। তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদের বাড়িতে বা যেসব মায়েরা অনুষ্ঠান দেখছেন যে ভাই ভাই অর্থাৎ ছেলে ছেলের মধ্যে মিল একদম নেই, দুই ভাই দুটো মুখ হয়ে গেছে পূর্ব আর পশ্চিম, সেই ভাইদের মিল করাতে গেলে জয় পরাশর এমন কিছু টোটকা বলে যেগুলো অনবদ্য টোটকা। আপনারা জানেন আমি বই পড়ে কোনো টোটকা বলি না, আমার যে টোটকা আগে বহু ক্লায়েন্টকে আমি দিই, তারা যখন রেজাল্ট পায় আমাকে ফোনে বলে যে দারুণ কাজ করেছে, তখন সেই টোটকাটা আমি আপনার সামনে উপস্থিত করি। তাই মনে রাখবেন আমার বই দেখে পড়া টোটকা বলতে আমি অভ্যস্ত নই, এবং টোটকা এমন হতে হবে যেটা আপনার ঘরোয়া, তাদের বেশি পয়সা খরচ হবে না। তাই আজকের টোটকা, ভাই ভাই করতে মিল ব্যবহার করুন সাদা তিল, ভাই ভাইয়ে করতে মিল ব্যবহার করুন সাদা তিল। হ্যাঁ, সাদা তিলের অনেক বড় ভূমিকা রয়েছে, সাদা তিল দিয়ে দুই ভাইয়ের মধ্যে কিন্তু মিল করানো যায়। খাতা পেন নিয়ে বসুন, নিশ্চয়ই বলবো যে কিভাবে ভাই ভাইয়ে করতে মিল ব্যবহার করবেন সাদা তিল, আলোচনা অবশ্যই করবো। দেখে নিই প্রথম বন্ধু কে আছেন। নমস্কার, জোরে কথা বলতে হবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলুন, জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। নাম বলুন আপনার। হীরালাল দেবনাথ। কি নাম? হীরালাল দেবনাথ। হীরালাল দেবনাথ। দেবনাথ, আপনি কোন জায়গা থেকে ফোন করছেন ভাই? নবদ্বীপ থেকে বলছি। নবদ্বীপ। ডেট অফ বার্থ বলুন। 10ই মে। 10ই মে 1970। জন্ম সময়? হ্যাঁ, 10ই মে 1970। জন্ম সময় বলুন। ভোর 5টা। জন্মস্থান কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ। কেমন লাগছে অনুষ্ঠান?
ভালো লাগে সবসময় দেখে আপনার অনুষ্ঠানে কাজ ফেলে দিয়ে চলে আসলাম দেখতে। ও, আমার অনুষ্ঠানে কাজ ফেলে দিয়ে চলে আসেন দেখতে? হ্যাঁ হ্যাঁ তো যেই টপিক গুলো নিয়ে আলোচনা করি বা যে টোটকা গুলো বলি ওগুলো বাড়িতে হ্যাঁ চেষ্টা করেন, হ্যাঁ ওগুলো করি বলে তো আসছি। চেষ্টা করেন তাই সেই টোটকা করে উপকার পেয়েছেন, সেই উপকারই আপনাকে টেনে নিয়ে এলো আজকে, মানে আমার অনুষ্ঠানের বাইরে। হ্যাঁ, ও পান পাতায় স্নান করে সম্মান বৃদ্ধি, সুনাম বৃদ্ধি। ওকে, তো আগের থেকে মানুষ কি একটু একটু ভালোবাসছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে টোটকাতে কাজ হয়, ফেক মানে ফেক টোটকা নয়, বই দিয়ে পড়া টোটকা নয়। আবার নতুন আর সুসংবাদ দিই, আপনি টোটকার আলাদা প্রোগ্রাম দেখতে পাবেন, সোমবার থেকে আপনি পাবেন টানা। কিন্তু মনে রাখতে হবে সোমবার থেকে রোববার 3টে 4টে 50 পাবেন, বিকেল খালি দুদিন পাবেন 3টে 50, বুধবার এবং শনিবার, ঠিক আছে? সোমবার থেকে রোববার 4টে 50 প্রতিদিন, শুধু দুদিন পাবেন আলাদা, অর্থাৎ বুধবার এবং শনিবার পাবেন 3টে 50-এ। দেখতে ভুলবেন না টোটকার প্রোগ্রাম, ঠিক আছে? চলুন প্রথম কথা আপনাকে বলি, আপনার জন্ম 12 রবিবার, সানডে। ওকে, মেন হরোস্কোপে ঢুকছি। আপনার মেষ লগ্ন মিথুন রাশি নক্ষত্র আদ্রা, মেষ লগ্ন মিথুন রাশি নক্ষত্র আদ্রা। প্রথম কথা বলছে, টাকা পয়সা একদম হাতে নেই, প্রচুর ধার দেনা হয়ে যেতে পারে, আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাওয়া। এবং আপনি এক সময় দাদা খুব দারুণ ইনকাম করতেন, দারুণ ইনকাম করতেন, কিন্তু টাকা পয়সা রাখতে পারেননি আজ অবধি। যে মানুষ আপনার কাছে এসে দু হাত পেতে চেয়েছে আপনি তাকেই দিয়ে দিয়েছেন, বাট আপনার দরকারে আপনি তার থেকে একটা কানাকড়িও পাননি। কি আমি ভুল বলছি? জন্মচার্ট বলছে লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে, আমি যদি যেটা বাদ ধরে বললাম, এবার মেন হরস্কোপ আমরা ঢুকবো, সেখানে জন্মচার্ট বলছে আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনার মেষ লগ্ন মিথুন রাশি দরুন এই মুহূর্তে আপনার শরীর ভালো যাবে না, হেলথ, এই হেলথ নিয়ে মারাত্মক ভুগতে পারেন, ঠান্ডা লাগার দাঁত, হঠাৎ করে কোনো অজানা রোগ, যেই রোগটা ট্রিটমেন্ট বহুদিন ধরে চলছে কিন্তু তার কোনো সলিউশন হচ্ছে না, তাই তো? একদম। দ্বিতীয় কথা, লগ্নে রবি শনি বসে আছে, বিষ যোগ করছে, পারিবারিক লোকজন থেকে আপনি কিন্তু খুব খারাপ বদনাম পাবেন, আপনাকে মানে খুব একটা দেখতে পারে না, কিন্তু ভাবুন তাদের উপকারে আপনি প্রচুর ছুটেছেন, প্রচুর লড়েছেন। জন্মচার্ট কিন্তু ভালো নেই, কিন্তু আমি বলবো দুটো কাজ করতে বলবো, এক হচ্ছে একটা ডেট বলছি লিখে রাখুন, 2021 সালের এই বছরেরই সেপ্টেম্বর মাসের পর আপনার জায়গাটা আস্তে 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 আরো ভালো হবে, ঠিক আছে? আর যে পান পাতার টোটকাটা করছে ওটা করে যাবেন, বন্ধ করবেন না, তার সাথে সাথে প্রত্যেক বুধবার করে, আবার রিপিট করছি, প্রত্যেক বুধবার করে পারলে আপনি 9টা দুর্বা নিয়ে লাল সুতো বেঁধে গণেশজির কাছে আপনি আপনার মনস্কামনা বলে দেবেন, 9টা দুর্বা লাল কারে বেঁধে গণেশজির সামনে দেবেন, আর এটা 9টা বুধবার করবেন, ঠিক আছে? তারপর আপনি দেখবেন আপনি আরো ভালো রেজাল্ট পেতে পাচ্ছেন। আর কি জানতে চান এটা ছাড়া? ভালো না, আমি ওদিকে যাচ্ছি না, তাই জন্য ঘাটলাম না, বিবাহিত জীবন একদম ভালো নয়, মারাত্মক আঘাত পাবেন, বিয়ে হওয়ার ক্ষেত্রে থেকে সমস্যা মারাত্মক তৈরি, ওই জন্যই বললাম। যাই হোক, যে সমস্যার মধ্যে আছেন এটা ঠিক সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? এই বিবাহিত জীবনের সমস্যার সমাধান আপনার হবে না, কারণ আপনি মাঙ্গলিক নন, কিন্তু আপনার লগ্নের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি একই সূত্রে বসে আছে অষ্টম পতিকে সঙ্গে নিয়ে, তাই বিবাদ কিন্তু কমার নয়, কিন্তু 9টা দুর্ব বললাম সেটা করুন, কোনো প্রতিকার করার দরকার নেই, ভালো থাকুন। তো দেখুন, এই মানুষটা আপনার সামনে শেয়ার করলো, যদি আমার টোটকার অনুষ্ঠান দেখেন এবং টোটকার পান পাতা উল্লেখ করলো, যে পান পাতা টোটকা করলে যে পান পাতায় সুনাম বৃদ্ধি হয়, এটা টোটকা বলেছিলাম আমি আগে, আপনারা ইউটিউব খুলে দেখতে পারবেন, সেটা করে বলছে আগের থেকে একটু ভালো, লোকে ভালোবাসছে, তো আপনারা চাইলে করতে পারেন, তার জন্য ইউটিউব খুলুন, ইউটিউবে গিয়ে লিখুন জয় পরাশর, লিখলে আপনি আমার সমস্ত প্রোগ্রামসগুলো আপডেট পেতে পারবেন। আজকে যে আলোচনা আমরা ছিলাম যে ভাই ভাইয়ে করতে মিল, ব্যবহার করুন সাদা তিল, সেটা অবশ্যই আমি দেখে নিই কে আছেন। নমস্কার, বলুন কে বলছেন? আমি ঠাকুরিয়া থেকে বলছি, সরস্বতী। ঠাকুরিয়া থেকে দেবী সরস্বতী, বলুন জানবেন কার সম্বন্ধে? আমি তো আমার হাজবেন্ড সম্বন্ধে জানি। ওকে, হাজবেন্ড নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হাজবেন্ডের নাম প্রবাল দেব। আচ্ছা, ডেট অফ বার্থ 25/2/1982। এক মিনিট, 25/2/1982, জন্ম সময় বলুন? সকাল 10:15। ওকে, জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আর আপনি এখন কোন জায়গাতে ফোন করছেন?
আমি ঢাকুরিয়া থেকে ফোন করছি। ঢাকুরিয়া কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? অনেকদিন ধরে দেখি প্রায়, লাইনটা কয়েকবার তো গেছি। লাইনটা পেলেন কতদিন পর? লাইন আমি প্রথমই গেলাম। ও আজকে ফার্স্ট কল করতে লাইন পেয়ে গেলেন? হ্যাঁ বাহ, তাহলে আপনার গুড লাক সঙ্গে আছে আজকে। যখন অনুষ্ঠানটা দেখতেন, তখন যখন সবাই সবার সম্বন্ধে বলতাম, বলতো মিলছে, ভালো আছে, একদম ঠিক বলছেন, তখন আপনার কি আশ্চর্য লাগতো যে আমার কি বলা সম্ভব? একটা মানুষকে দেখা নেই, জানা নেই, শোনা নেই, হ্যাঁ হ্যাঁ আপনি বলে দেন সব ঠিকঠাক হয়। ঠিকঠাক হয় তো আজকে আপনি আপনার বরের জন্য জানতে এক্সাইটেড, তাই তো? চলুন, আপনার হাজবেন্ড জন্মবার বৃহস্পতিবার, থার্সডে। ওকে, বিষ লগ্ন কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। ওকে, বিষ লগ্ন কুম্ভ রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। প্রথম যেটা কথা হাজবেন্ডের সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে যে বাইরের লোকের প্রতি খরচাটা মারাত্মক করে দেবে, ঠিক আছে? যতটা পরিমাণ নিজের ফ্যামিলির প্রতি তার চোখ থাকবে, ইনফরমেশন থাকবে, তার নিজের পরিবারের প্রতি বেশি পজিটিভ থাকবে সেদিন, ঠিক আছে? এক, দ্বিতীয় কথা হচ্ছে লগ্ন সাপেক্ষে বলছে এখন রাশির ওপর দিয়ে কিন্তু সাড়ে সাতি চলছে। এই সাড়ে সাতি চলাকালীন এবং আপনার হাজবেন্ড যেহেতু লগ্নের অষ্টমে কেতুকে নিয়ে বসে আছে, রাস্তাঘাট দেখে পালাতে বলবো। স্কুটার, বাইক, সাইকেল চালালে খুব সাবধানে যাতায়াত করবে, ঠিক আছে? না হলে হঠাৎ করে কোমর থেকে পায়ের পাতার মধ্যে মুচকে যাওয়া, আঘাত পাওয়া, ফ্র্যাকচার হওয়া, এই ধরনের সমস্যা মারাত্মক আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে কর্মক্ষেত্রে যতটা পরিমাণ কাজের প্রতি ইন্টারেস্ট, যতটা পরিমাণ পরিশ্রম করার জায়গা, ততটা পরিমাণ সাকসেস পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন? মানে কাজকে উনি যে হারে বা যে মারাত্মক পার্সেন্টেজে ভালোবাসে, তার থেকে রিটার্ন কিন্তু পাচ্ছেন না। এবং হঠাৎ করে কোনো প্রমোশন আটকে যেতে পারে, কোনো সাকসেস আটকে যেতে পারে। জন্মকালীন সময় বলছে লগ্নের পঞ্চম ঘরে মঙ্গল শনি একাদশ বিষ যোগ করছে, মানে মানুষটা খুব মুডি টাইপের, মাথা গরম রাখতে চেষ্টা মারাত্মক থাকবে এবং খুব মুডি, মানে যখন যা মুড হয় তখন তা হঠাৎ করে কিনে ফেলে বা হঠাৎ করে প্ল্যান করে ফেলে, বুঝতে পাচ্ছেন? বলুন আপনি আর কি জানতে চান বলুন। না না না, এই জন্য তো আমি আটকে গেলাম, এই কারণের জন্য আমি আটকে গেলাম, কারণ জন্মচার্ট বলছে এনার এই প্রবলেমস গুলো কিন্তু নর্মাল, এগুলো ইউটিলাইজ করা যায়। কিন্তু এই যে সন্তান যে কথা আপনি বললেন ম্যাডাম, এই সন্তানটা কারোর একা সম্পত্তি নয়, সন্তান হাজবেন্ড এবং ওয়াইফের মিলিত একটা ভালোবাসার রেজাল্ট, তাই না? অতএব সন্তান স্থান দেখতে গেলে, বৈবাহিক জীবন দেখতে গেলে, বিবাহিত জীবন দেখতে গেলে, জোটক বিচার করতে গেলে স্বামী স্ত্রী উভয়ের ছক দেখার প্রয়োজন আছে, যে আপনার এবং আপনার হাজবেন্ডের চারে কতটা প্রবলেম বা প্রবলেম নেই, বোঝা গেল? আপনি যাকে ভালো লাগে ঠাকুরিয়াতে কাছাকাছি গেলে আপনি তাকে দুটো চার্ট নিয়ে দেখাতে যাবেন, আপনার এবং আপনার হাজবেন্ডের, তাহলে একটা চার্ট দেখে একভাবে ধুম করে বলা যায় না, বুঝতে পারলাম? আর সন্তান আসার জন্য কোনো কবজ মাদুলি বা স্টোনও কিন্তু হয় না, শুধু আমরা জন্মচারটা বিচার করে দুজনের বলতে পারি যে কতদিনের মধ্যে আসতে পারে, আসতে পারে কি আসবে না, কি অ্যাডাপ্ট করবেন, কিভাবে আপনি প্ল্যানিং করবেন, এই প্ল্যানিংটা আমি আপনাকে বলতে পারি, বোঝা গেল? কিন্তু এই কুসংস্কারে থাকবেন না যে সন্তান আসার জন্য গর্বে কবচ মাদুলি পাথর তৈরি হয়েছে আজ অব্দি। কেমন লাগলো কথাটা শুনে? রাগ হলো একটু, তাই না? আপনি কি বিশ্বাস করেন কোনো কবচ পাথর করলে বাচ্চা আসে? তাহলে অতএব পারলে হাজবেন্ডের চার্ট, আপনার চার্ট, আপনার ছবি, হাজবেন্ডের ছবি, আপনার কাপড়ের অংশ একটু বাসি, হাজবেন্ডের বাসি কাপড়ের অংশ, কিছু নিয়ম আছে, এগুলোকে নিয়ে আসলে আমরা দেখে আপনাকে পজিটিভলি বলতে পারবো যে কি সমস্যা বা কতদিনের মধ্যে আপনি কনসিভ করতে পারেন, ঠিক আছে? থাকবে, কিন্তু প্রবলেম হচ্ছে টলমল করবে, কারণ মঙ্গল শনি বীজ যোগ করছে দিদি। এই মঙ্গল শনি তো বীজ যোগ করলে না, আর এবং সাড়ে সাথী, এই দুটো মানুষকে যখন তখন মাটিতে মিশিয়ে দেয়, কখনো ভীষণ ভালো লাগবে, মানে হঠাৎ করে মাটিতে গিয়ে পড়ে যাবে, তাই কোনো কিছু অঘটন হওয়ার আগে পারলে ভালোভাবে দেখিয়ে নিন একবার, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন আমার কথা আপনাকে কখনোই ভয়ভীত করবে না, আপনাকে শকড করবে না, আপনাকে আতঙ্কিত করবে না, রাতের ঘুম কাড়বে না, কারণ আমি বিশ্বাস করি আজকালকার দিনের মানুষরা কিন্তু ভীষণ সজাগ, কেউ মিথ্যে কথা বললে জ্যোতিষীরা বিশেষ করে ধরতে পারে। জনগণকে আর এমনি এমনি আমাকে এইভাবে এই জায়গাতে নিয়ে এসে বসিয়েছে, তার মধ্যে অনেক রাস্তা আছে। আপনি হয়তো 7 দিন, 10 দিন, 2 মাস, 5 মাস প্রচুর প্রোগ্রাম করতেই পারেন, করে অনেক মিথ্যে কথা বলতে পারেন,
এই পাইয়ে দেবো, ওই পাইয়ে দেবো, আসলেই হবে, অমুক হবে, কিন্তু আদৌ কি তা হয়? তাই জন্যই তো বারবার আমি বলেছি, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়া কোনোদিন যায় না উইদাউট ফিজে, উইদাউট অর্থে, এটা মাথায় রাখতে হবে। তাই বারবারই বলবো, চালাকি বা উপহার দিয়ে যতই করো ফন্দি, জনতার দরবারে হবে তুমি বন্দি। কখনো মনে রাখবেন, চালাকি বা ফ্রি উপহার দিয়ে কোনো মানুষকে টানা যায় না। মানুষ আসলে আপনার অনেস্টি দেখে আসবে, আপনার কাজ দেখে আসবে, আপনার ব্যবহার দেখে আসবে, আপনার সততা দেখে আসবে, আপনার মুখমণ্ডল দেখে আসবে, আর আপনি কতদিন অনুষ্ঠান করছেন সেটা দেখেও আসবে। আমাকে বহু ক্লায়েন্ট বলে, আপনাকে তো অত বছর ধরে দেখছি আমরা, কিন্তু হঠাৎ করে দেখি কিছু এঁটো পাতার মতো এদিক ওদিক করে বসে গেল, থালা সাজিয়ে তারপর ধরেন ঝড়ো হাওয়া দিল, সব উড়ে চলে গেল। তো আমার মনে হয় এটা নয়। মানুষ যদি সঠিক জায়গায় থাকে, ঠিক থাকে, সঠিক রাস্তায় মানুষকে নিয়ে যায়, তাহলে মানুষ 100% কাজ দেয়। টোটকাটা বলবো, মনে রাখবেন, লিখতে হবে ভাই ভাইয়ে করাতে মিল, ব্যবহার করুন সাদা তিল। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অনুকূলা দাস বলছি। জানবেন কার সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। তিথি রেখা দাস, 2001, 18ই ফেব্রুয়ারি। আচ্ছা, 18ই ফেব্রুয়ারি 2001, জন্ম সময়টা বিকেল 4টা 33 মিনিট। বিকেল 4টে 33, তাই তো? আপনি এখন কোন জায়গাতে ফোন করছেন? আগে আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? উড়িষ্যা থেকে। উড়িষ্যা? আগে। বাহ, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে। আমার বাংলা কথাগুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু উড়িয়ায় কথা বলতে পারি না। না না, আমি তো বাংলাতে বলছি। যাক, কি মনে হয়, প্রোগ্রাম দেখে কি ভয় লাগার অনুষ্ঠান, আতঙ্কিত হওয়ার অনুষ্ঠান? না না, আসলে আমি যতবার লাগাচ্ছি লাগছে না তো। ওকে, না আপনি তো নিশ্চয়ই জিও টিভিতে দেখেন তো অনুষ্ঠান? না না, টিভিতে দেখি। টিভিতে দেখেন, সেট টপ বক্সে দেখেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই চ্যানেলে তো অনেক অনুষ্ঠান হয়, নিশ্চয়ই দেখা হয়? হ্যাঁ, আমি আমাকে না ভালো লাগে, আমি দেখি সব, প্রায় সব অনুষ্ঠানই দেখি। আচ্ছা, তো সবার মধ্যে কি আমারটা বেশি কম ভালো লাগে নাকি একই লাগে? আসলে আমি না, টোটকাগুলো ভালো লাগে। আচ্ছা, আমাকে ভালো লাগে না, খুবই ভালো লাগে। চলুন আজকে বলি মেয়ের সম্বন্ধে, শুনুন মন দিয়ে। মেয়ের সম্বন্ধে জানি আমি, বলবো বলবো, আপনি মন দিয়ে, ও আপনি মন দিয়ে শুনুন, আপনি মন দিয়ে শুনুন, আপনি কিছু বলবেন না, প্লিজ প্লিজ, আপনি মন দিয়ে শুনুন, আমি কিচ্ছু বলতে হবে না, আমি সব বলবো, আপনি শুনুন মন দিয়ে, ঠিক আছে? জন্মবার রবিবার, সানডে। ওকে, মেন হরোস্কোপ ঢুকছি, কর্কট লগ্ন, ধনুরাশি, নক্ষত্র মূলা, ঠিক আছে? প্রথম কথা বলবো, জন্মচার্ট অনুযায়ী সায়েন্স নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে পড়ার চার্ট মেডিকেল লাইনে গেলে জীবনে প্রচুর প্রতিষ্ঠা পেতে পারে এই চার্ট, কিন্তু যেই পরিমাণ খাটার বা পরিশ্রম করার উচিত এই মুহূর্তে খুব লেথার্জি ভাব চলে আসছে এর মধ্যে, বেশি ঘুম এসে যাওয়া, বিছানায় বসে বসে মাকে অর্ডার করা, আগে যেমনি আপনাকে বেশি বকতে হতো না, ও নিজের থেকে ভীষণ কনসিয়াস ছিল, এখন মারাত্মক বকতে হচ্ছে আপনার পেছনে। আমি কিছু ভুল বলছি? এক। দ্বিতীয় কথা হচ্ছে, ভীষণ মোবাইল প্রেমী হয়ে যাবে, মোবাইল মোবাইল প্রেমী আগামী দিনে মারাত্মক হয়ে যাবে। লগ্নে বুধ একত্রিত হয়ে বসে আছে, রবি খারাপ জায়গায় চলে গেছে অষ্টম ঘরে, এবং রবি থাকার দরুন মাথার যন্ত্রণা হওয়া, গাইনোকোলজি প্রবলেম, পেটের সমস্যা, চোখের পাওয়ার এসে যাওয়া বা চশমা হয়ে যাওয়া, বুঝতে পারছেন? এগুলোকে মারাত্মক ভোগাবে, এবং সকালে বা একটু বেলায় রোদ্দুরে বেলায় মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, বোঝা গেল? সায়েন্স নিয়ে পড়াচ্ছে, আর কি নিয়ে পড়াশোনা করছে? না না, আর্টস নিয়ে পড়ে এই চার্ট ভালো হবে না। আর্টস নিয়ে পড়লে আমি যদি বলতে চাই, তাহলে মানে খুব নমিনাল, অর্থাৎ হিস্ট্রিতে বা সংস্কৃতে ওকে অনার্স করতে হবে, করার পর এই চার্ট যদি বিএড করে বা ডিএড করে, তাহলে টিচিং পলিটিক্স পড়ছে, মানে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে, বুঝতে পারছি, কিন্তু জন্ম চার্ট অনুযায়ী তো লেখাপড়াটা হলো না মা, এই সায়েন্সের স্টুডেন্ট। আপনি লক্ষ্য রাখবেন, ছোটবেলায় ম্যাথসে দারুণ নাম্বার পেত, অঙ্কে দারুণ নাম্বার পেত, কিন্তু সব রেজাল্টই ওর ভালো। হ্যাঁ বলুন। আর সব রেজাল্টই ওর ভালো, তাহলে কেন সায়েন্স নিল না, তাহলে কেন আর্টস নিল? আসলে পরিশ্রম করতে পারলো না, পরিশ্রম করতে, ওই জন্য লেথার্জি বললাম না এক্ষুনি আপনাকে, এই যে এই জন্য তো দরকার। আপনি উড়িষ্যায় থাকেন, সম্ভব হলে একবার আমার সাথে যোগাযোগ করুন, তাহলে আমি বলতে পারি যে স্যার একটু বলুন কোন লাইনে। এখানে দেখুন, এখানে আর্টস নিয়ে পড়ার চার্ট নয়, পলিটিক্যাল সায়েন্স নিয়ে ও জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে না। আমরা লেখাপড়াটা কেন করি, চাকরি পাওয়ার জন্য তো করি, ভালো চাকরি পাওয়ার জন্য তো করি, নাকি লেখাপড়া করে বিয়ে দিয়ে দেবে না খুনতি নাড়বে তাই জন্য পড়াচ্ছেন, তা তো নয়। না
তাহলে পড়ার ওয়েটা তো ঠিক মতো জানতে হবে। আপনি অনুষ্ঠানের পরে আমায় ফোন করুন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন সময় খুবই অল্প, তার মধ্যে প্রত্যেকটি মানুষকে বলা, আজকে যে বিষয় আলোচনা করছিলাম ভাই ভাইয়ে করতে মেয়ে ব্যবহার করুন সাদা তিল, তো এই সাদা টোটকাটা আপনাকে বলে দিয়ে যাই। ময়দা নেবেন, ময়দা আপনি শুক্রবার দিন সেই মা করবেন, বা যদি আপনি দু ভাইয়ের বউ হন, বড় ভাই চাইছেন ছোট ভাইয়ের সঙ্গে মিল হতে, বা ছোট ভাইয়ের বউ যদি দু ভাইয়ের মিল থাকতে, যদি আপনারা মনে করেন যে ভাই ভাই মিলটা হয়ে যায়, তাহলে আপনারা ময়দা নেবেন। শুক্রবার দিনটা করতে হবে টোটকাটা, ময়দা শুক্রবার বা সোমবার, অন্য দিন কিন্তু করা যাবে না, নয় সোমবার আর নয় শুক্রবার, ময়দা নিতে হবে। ময়দা নেবেন কিভাবে, আপনার যে ছেলে তার ওজন অনুযায়ী, আবার ডিভাইড করছি, ধরুন আপনার ছেলের বয়স হলো 45 বছর, তাহলে 45 কেজি ময়দা কখনো সম্ভব নয়, তখন আপনি নেবেন ওই 45 কে ডিভাইড করে নেবেন 4 কেজি 500 গ্রাম। এইভাবে যদি কারোর বয়স হয় 38 বছর, তা 3 কেজি 800 গ্রাম, ভালো করে শুনুন, এইভাবে আপনি ময়দা নেবেন। এই ময়দাটাই আপনি 21টা শুক্রবার এবং 21টা সোমবার, যে কোনো একটা দিন আপনাকে করতে হবে, নয় শুক্রবার নয় সোমবার, যদি সোমবার করেন তাহলে 21টা সোমবার আর শুক্রবার করলে 21টা শুক্রবার, ময়দাটাকে ওই ময়দাটাকে ওই বয়স অনুযায়ী ময়দাটাকে ডিভাইড করে নিন। আবার রিপিট করছি, আপনার যে কোনো একটা ভাইয়ের করলেই হবে, দুটো ভাইয়ের করার প্রয়োজন নেই, মানে ভাই ভাই যদি মিল করাতে চান, যদি মা করতে চান বড় ভাইয়ের জন্য, বড় ভাই বেশি রাগি কি ছোট ভাই বেশি রাগি, যে বেশি রাগি, যার বেশি মিল হওয়ার সম্ভাবনা কম, যার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কম, যার মনে হয় মার্ডার করে ফেলবো তোকে, তোকে খুন করে দেবো, তোকে টুকটাক করবো, তোকে ব্ল্যাক ম্যাজিক করবো, তোকে বান মারবো, এরকম মেন্টালিটি সব ভাইয়ের আছে, সেই ভাইকে আপনি কন্ট্রোল করুন। কীভাবে কন্ট্রোল করবেন, সেই ছেলে অর্থাৎ ছোটো ছেলে হয়, তার বয়স যদি 40 বছর হয় তাহলে 4 কেজি ময়দা নেবেন, তার বয়স যদি 70 বছর হয়, কথা কথা বলছি, তাহলে 7 কেজি। এইভাবে আপনি ময়দাটাকে ওই 21টা সোমবারের জন্য ওই ময়দায় ডিভাইড করে নিন, হিসাব করে করে ওর মধ্যে আপনি তিল দেবেন। আপনার যদি আপনি মা হন তাহলে আপনার বা হাতের 1 মুঠ তিল দেবেন, যদি আপনি ওয়াইফ হন তাহলে আপনার হাতের 1 মুঠ তিল দেবেন, কিন্তু বা হাতে দেবেন তিলটা। ওই তিল দিয়ে আর ওই ময়দা দিয়ে আপনাকে 3 পুকুরের জল দিয়ে মাখতে হবে, 3টে পুকুর থেকে আপনি জল তুলে আনবেন। যদি সেই পুকুরের সামনে কোনো শ্মশান বা কবরস্থান থাকে, তার মাটি আপনি ইউজ করতে পারেন, ভীষণ ভালো কাজ করে, কখনো ভাববেন না খারাপ কাজের জন্য শ্মশান বা কবরস্থান ইউজ করা হয়। তাহলে আপনি সেই অনুযায়ী ময়দা নেবেন, তারপরে আপনার বাঁ হাতে 1 মুঠ তিল নেবেন, নিয়ে ভালো করে 3 পুকুরের জল আর তার সামনে যদি কোনো কবরস্থান বা শ্মশান থাকে, একটু মাটি মিশিয়ে দিয়ে আপনি গুলি গুলি করবেন, গোল গোল গুলি করবেন, মানে ডিভাইড করতে হবে। সেটা গিয়ে আপনি যে পুকুরে প্রচুর মাছ আছে তাকে একটা করে মনস্কামনা বলুন, আর একটা করে বল ছুড়ুন, বলুন আর বল দিন। এটা করে দেখুন 21টা সোমবার আসার বা 21টা শুক্রবার আসার আগে অনেকটা মিল হয় ভাই ভাইয়ের মধ্যে, করে দেখুন ভীষণ ভালো কাজ দেয়, এটা একটা অস্বাভাবিক ভালো টোটকা। এই টোটকা এর আগে আপনি ঘেটেও কোনো জিনিস আপনাকে বলতে পারবে না, ভালো থাকতে গেলে আর ভাই ভাই মিল করতে গেলে সাদা তিল ব্যবহার করতে হবে। আর মনে রাখবেন অনুষ্ঠান প্রতিদিন দেখুন, সোমবার থেকে রোববার অবধি টোটকার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সোমবার থেকে রোববার 4:50 থেকে আপনি পাবেন, আর শুধুমাত্র বুধবার এবং শনিবার পাবেন 3:50 থেকে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার। অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSOতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন।